আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই জ্যামিতিক চিত্রটি অঙ্কন করার জন্য এমএস ওয়ার্ড এর যে কোনো ভার্সন ওপেন করতে পারেন। তো আমি এমএস ওয়ার্ড 2007 ওপেন করে নিলাম। তো ওপেন করার পর আমি চলে যাব এখানে ইনসার্টে, এই যে ইনসার্টে ক্লিক করলাম। করার পরে এই যে শেপস এখানে ক্লিক করলাম। করার পরে নিউ ড্রয়িং ক্যানভাস এখানে ক্লিক করব। করার পরে আমার একটা ক্যানভাস তৈরি হলো। এখন আমি চলে যাব ভিউতে, ভিউতে গিয়ে আমি এটাকে গ্রিড করে নেব। তাই আমি এখানে গ্রিডে ক্লিক করলাম, গ্রিড হয়ে গেছে। আচ্ছা, গ্রিড করলাম এ কারণেই আমি যে জ্যামিতিক চিত্রটা অঙ্কন করব তার সঠিক রেশিওর জন্য আমি গ্রিড করে নিলাম। তো চিত্র অঙ্কনের পরে কিন্তু আমি আবার এই গ্রিডটা তুলে দিব। তো এখানে ধরে, এই যে এখানে ধরে একটু ছোট করে নিই আমরা, এই কালো অংশে ধরে তারপরে আমরা একটু ছোট করে নিই, নিচ থেকে উপরে একটু তুলে দিই। ওকে, এখন আমরা এখানে বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার জন্য দেখেন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, তো এখানে ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে জ্যামিতিক চিত্রের শেপগুলি চলে আসছে। যদি এভাবে না আসে আপনার ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে শেপসে ক্লিক করবেন, এই যে চলে আসছে এখানে। তো আমি বৃত্তের আইকনটাকে একটা ক্লিক করে এখানে আনবো। তো এখানে ক্লিক করার পূর্বে অবশ্যই আপনি কিবোর্ডের শিফটে ধরে তারপর এটা টান দেবেন। এই যে টান দিলে, শিফটে ধরে টান দিলে রেশিওটা ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। আমি শিফটে ধরে এটা টান দিলাম। এখন এটাকে ধরে আমি একটু সেন্টার করে দিই। যদি আপনার সেন্টার করতে সমস্যা হয় তাহলে এই যে এখানে ক্লিক করবেন, করে অ্যালাইন সেন্টার এটা দিয়ে দেবেন, সেন্টারে চলে আসছে। ঠিক আছে, এই যে সেন্টার। এখন আমি এই যে দেখেন বৃত্তের ভিতরে সাদা রং এসে গেছে, আমার গ্রিডগুলি দেখা যাচ্ছে না। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে সিলেক্ট হয়েছে, এই যে চারটা নীল বিন্দুর মতো দেখা যাচ্ছে, মানে এটা সিলেক্ট হয়েছে। এটা সিলেক্ট করে আপনারা এই যে শেপ ফিলে এখানে যাবেন, গিয়ে নো ফিল করে দিবেন। দেখেন এখন সাদা রংটা চলে গেছে। আর যদি কালার করতে চান আপনারা, এটাতে ক্লিক করে এই যে আপনারা যে কোনো কালারই করতে পারেন, এই যে কোনো কালার করতে পারেন। তো আমরা বৃত্ত বা জ্যামিতিক চিত্রের মধ্যে কোনো কালার থাকে না, তাই কালার দিলাম না। এখন আমি আমার থাম্বনেলে যে চিত্রটা সেটা কীভাবে আঁকছি এটা দেখাবো। তো এখানের জন্য আমার একটা লাইন শেপের দরকার। তো লাইন শেপ তো আমার এখানে আছে, এখান থেকে আমি ক্লিক করে এখানে নিয়ে আসলাম, একটা লাইন শেপ এঁকে দিই। আচ্ছা, এটা এঁকে দিলাম। তো এখন আপনি এটাকে ছোটো বড়ো করতে চাইলে আপনি আপনার কিবোর্ডের অল্টার বাটনে ক্লিক করে ধরবেন। ধরে এটাকে যে আপনার ইচ্ছা মতো যেদিকে খুশি সেদিকে নিতে পারেন। তো আমি এখানে এখানে লাগিয়ে দিব, এটা কিন্তু কেন্দ্রটা, এই যে এখান থেকে এখানে লাগিয়ে দিলাম। এখন আমার আরেকটা দরকার তো এরকম, তাই না? এই জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডের কন্ট্রোল ডি ডি ক্লিক করব, কন্ট্রোল ডি, এই যে একটা কপি হয়ে গেছে। তো এটাকে একটু রোটেট করে দিই, এই জন্য রোটেটে যাই, রোটেট আমি ভার্টিক্যাল করে দিলাম। ভার্টিক্যাল করে এখন এটাকে এইভাবে টেনে নিয়ে আপনি এখানে লাগাতে পারবেন। এই যে দেখেন লেগে গেছে, ঠিক আছে। তো এখন আমার একটা এরো লাইনের দরকার, এই জন্য এখান থেকে আমি এরো লাইনটা নিয়ে আসবো। আয়সা এখান থেকে টান দিয়ে আমি এতটুকু হয়ে গেছে। তো আপনি এই যে আবার অল্টারে ধরে, কিবোর্ডের অল্টারে ধরে এটাকে ছোটো করতে পারেন। আমি ছোটো করে দিলাম। অথবা আপনি এই যে এখানে আছে, এই যে হাইট, হাইট যদি আপনি কমাতে চান, নিচের দিকে, নিচের দিকে এটা কমবে আর উপরের দিকে দিলে এটা বাড়বে। তো আমি এতটুকু রাখলাম। এখন রাখার পরে এটার কেন্দ্রটা হবে আমার এটা, যেহেতু এই বিন্দু আর এই বিন্দুর মাঝামাঝি এটা আছে, আর এই বিন্দু এই বিন্দুর মাঝামাঝি হলো, এটা হবে কেন্দ্রটা। ঠিক আছে, তো এখন আমি একটা লাইন টানবো এখানে আরেকটা, এই জন্য আমি এখান থেকে একটা লাইন নিয়ে আসবো। এনে আমি একটা লাইন টান দিই, এই যে টান দিলাম, দিয়ে আমি আবার অল্টারে ধরে এটাকে নিয়ে এখানে লাগাবো। আচ্ছা, এখান থেকে ছুটাই আনি একটু, অল্টারে ধরে আমি কেন্দ্রগুণটা আমার এটা, এটা দিলাম, আর এটাকে অল্টারে ধরে আমি এই যে এখানে নিয়ে লাগিয়ে দিব, লাগিয়ে দিলাম। তো একটু বড় হয়ে গেছে দেখা যাচ্ছে, একটু ছোট করে দিই। অল্টারে ধরেই ছোট বড় করতে পারবেন আপনি। ওকে, হ্যাঁ, এখন আপনি এটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল ডি দিবেন, একটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে, এখন এটাকে রোটেট করে দিই, এই যে রোটেটে যাব, ভার্টিক্যাল করে দিই, ভার্টিক্যাল হয়ে গেছে। এখন এটাকে ক্লিক করে ধরে আপনি এখানে লাগাইলেই এখানে হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা কোণ দিব, এখানে একটা কোণ দিব। তো কোণের আইকনটা কই থেকে আনবো? এখান থেকে আনতে পারেন, এই যে কোণের আইকন, অথবা ওই যে এখানেও কোণের আইকন আছে। তো দুই জায়গার যে কোনো থেকে নিতে পারেন। এখান থেকে নিলাম, নিয়ে শিফটে ধরে আপনি একটা টান দেন, এই যে কোণ হয়ে গেল। এখন ওই প্রান্ত এটা, এটাকে যদি আপনি এইভাবে ঘোরান, এই যে
সবুজ বৃত্তটা ধরে ঘুরাইলাম, এই যে ঘুরে গেল। তো এখন আপনি এটা এখানে এনে বসে দেন, বসিয়ে দেন এখানে। তো আপনি কন্ট্রোলে ধরে এরো যেটা আছে কিবোর্ডের সেটাতে দিবেন, দিলে আপনার সুন্দর সাইজ হয়ে এখানে বসে গেছে। এই যে তো এটাকে আমি আবার একটা কন্ট্রোল ডি করব, কন্ট্রোল ডি দিলে একটা কপি হবে, এই যে কপি হয়ে গেছে। তো এটাকে ধরে নিয়ে আপনি এখানে বসিয়ে দেন, ছোটো করতে চাইলে এখানে ধরে, এই যে হলুদে ধরে শিফটে ধরে আপনি ছোটো করবেন। এই যে ছোটো হচ্ছে, হ্যাঁ শিফটে ধরে করবেন। তো আমি ছোটো করে দিলাম, তো হয়ে গেল। তো এখন আমি এখানে এ বি সি ডি এগুলি লেখার জন্য এই যে টেক্সট বক্স আছে এখানটা ক্লিক করব, করে এখানে একটা টেক্সট বক্স আমি আঁকলাম। আঁকার পরে এখানে আমি লিখবো যে হোমে যাই, হোমে গিয়ে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব আমি। চেঞ্জ করে আমি এখানে লিখব এ, এ লিখলাম। কিন্তু এখানে দেখা যায় লাইন আছে এবং এখানে ফিল শেপ আছে, তো এটা ডাবল ক্লিক করব। করার পরে যে শেপ ফিল এটাকে নো করে দিব, আর শেপ আউটলাইনটা এটাকেও নো করে দেব। এখন এটা আমার সিঙ্গেল হয়ে গেছে, এখান থেকে এটারে আমি এখানে নিয়ে আসবো। ঠিক এটারে আমি কন্ট্রোল ডি দিব, কপি হয়ে গেছে। তো এটাকে আমি এখন এখানে টান দিয়ে এখানে নিয়ে আসবো, কন্ট্রোলে ধরে এরো বাটনে ক্লিক করতেছি, এখানে এই সাইডে আসছে। তো এটাকে আমি বি লিখব, এই যে বি লিখলাম। তারপর এটাকে আবার আমি কি করব, কন্ট্রোল ডি লিখে আরেকটা কপি করব। কপি করে এটাকে ড্রাগ করে এখান থেকে নিয়ে যাব আমি এখানে, এখানে নিয়ে গেলাম। এটা দিব আমি সি। ঠিক একইভাবে এটাকে আরেকটা কপি করবেন, কন্ট্রোল ডি, ডি দিলে কপি হয়ে গেল। এখন আপনি এখানে ডি লিখে দেন, এই যে ডি। ডি লেখার পরে এটাকে আস্তে আস্তে কন্ট্রোলে ধরে এরো বাটনে ক্লিক করবেন, উপরে নিচে সাইডে পাশে দেওয়ার পর এটা আসছে। ঠিক আছে, এখন আমি ও বিন্দুটা দিব, এটাকে আবার সিলেক্ট করলাম, করে কন্ট্রোল ডি লিখলাম। দেওয়ার পরে এটাকে ড্রাগ করে আমি এই যে এখানে নিয়ে যাব, এখানে নিয়ে এই যে দেখেন এখানে দিলাম, এখানে আমি ও দিয়ে দিব। হ্যাঁ এটাকে সিলেক্ট করে আমি ক্যাপিটাল ও দিয়ে দিলাম। ওকে, আমার চিত্র হয়ে গেল। এখন এটাকে যদি আরও মোটা করতে চান তাহলে আপনি এখানে এই যে এভাবে সিলেক্ট করে, সিলেক্ট করার পরে ছেড়ে দিবেন। ছেড়ে আপনি এখানে যাবেন গিয়ে, এই যে ওয়েট এখানে যাবেন গিয়ে, আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে ওয়ান পিটি দিয়ে প্রিন্ট করবেন। ঠিক আছে, আর আমি যেহেতু ভিডিও করছি জন্য আরেকটু মোটা করে দিলাম, যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এই যে মোটা করে দিলাম, আর আউটলাইনগুলি যেহেতু উঠে নাই, এই যে দেখেন আউটলাইনগুলি উঠছে না, আউটলাইনগুলি তুলে দিতে হবে। তো আউটলাইনগুলি তুলে দিলাম, এখন আমি এই গ্রিডটা তুলে দিব। তো এই গ্রিডটা তোলার জন্য আপনার ভিউতে যাবেন, এই যে ভিউ, ভিউতে গিয়ে গ্রিডটা তুলে দিবেন। গ্রিডটা চলে গেল, তো ফাইনালি এটা আমার চিত্র। তো এভাবে খুব সহজে আপনারা এমএস ওয়ার্ড দিয়ে জ্যামিতির যে কোনো চিত্র আঁকতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, খুদা হাফেজ।